হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জিটিএ 5 এর আরো একটা নতুন ভিডিওতে। গাইস, তো আজকে না চপ আর টনিকাকু আমাকে আরো একবার মাউন্ট চিলিয়াডের উপরে ডেকেছে। ওরা আমাকে বলেছে যে ওরা আগের দিনের মতো একটা পোর্টাল পেয়ে গেছে, যেটার মাধ্যমে না আমরা আমাদের প্লেনকে পুরো গড এরোপ্লেনে আপগ্রেড করতে পারবো। কিন্তু তার জন্য ওরা আমাকে সবচেয়ে দেখতে একদম খাটারা, সব থেকে ভাই খাটারা এরোপ্লেন সেখানে নিয়ে যেতে বলেছে। এখন গাইস, তার জন্য আমাকে যেতে হবে সবার প্রথমে এয়ারপোর্টে, কারণ এয়ারপোর্ট ছাড়া ভাই অন্য কোনো জায়গায় তো খাটারা এরোপ্লেন পাওয়াই যাবে না। যদি ওরা আমাকে বলতো যে খাটারা গাড়ি ঘোড়া নিয়ে যেতে, তাহলে আমি রাস্তাঘাটে যে কোনো জায়গা থেকে গাড়ি ঘোড়া নিয়ে যেতাম। বাট আমাকে বলেছে খাটারা এরোপ্লেন নিয়ে যেতে, তাই আমাকে যেতে হবে এয়ারপোর্টে। বাট তার আগে আমার দরকার হবে একটা গাড়ির। তো হ্যালো, প্লিজ গাড়ি থেকে নামুন, আপনি গাড়ি থেকে নামুন। আমার ইচ্ছা হয়েছে তাই আমি আপনাকে ফেলাচ্ছি, বাকি আপনার বয়ফ্রেন্ড কেও নামতে বলুন। বাকি তো গাড়ির মালিক দুজনকে আমরা ফেলে টেলে দিয়ে এবার গাড়ি পেয়ে গেছি আমরা। এবার ফটাফট আমাদের যেতে হবে এয়ারপোর্টের দিকে। তো চলো গাইজ, ফটাফট যাওয়া যাক এয়ারপোর্টের দিকে। বাকি তো গাইজ, আমি যে গাড়ি নিয়ে চলে এসেছি আমাদের এয়ারপোর্টে। স্যার প্লিজ গেটটা খুলবেন। আরে গেটটা, আরে গেট তো খুলেই গেল। বাকি গাইজ, আমাদের দেখতে হবে এখানে সবচেয়ে খাটারা এরোপ্লেন কোথায় আছে। তোমরাও দেখতে থাকো, আর দেখতে পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি এখানে কিছু লোকজন দেখতে পাচ্ছি, এদের কাছে শুনে দেখি। আরে স্যার, এই যে হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি হচ্ছে ভাই? তোর বেশি তেল হয়ে গেছে না, গাড়ি থেকে নাম। আমাদের এলাকায় এসো, আমাদেরই এখানে চাপা দেওয়ার প্ল্যান বানাচ্ছিস তুই? আরে স্যার, আমি আপনাদের চাপা দিইনি, ফট করে গাড়িটা স্পিড বেড়ে গেছে, আমার কি দোষ বলুন তো? ওসব আমি জানি না, এবার তুই মার খা। ভাই এদের তো দেখি একটু বেশি এখানে লাফালাফি ঝাপাঝাপি চলছে। বাকি দাঁড়া ভাই, আমার কাছে সেই গোস্ট হান্টিং এর গানটা আছে। এবার কোথায় পালাচ্ছিস ভাই, তুই কোথায় পালাচ্ছিস? ও নো, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে, তোদের এরকম ভাবে আন্ডার এস্টিমেট করে। বাকি এবার উল্টে তাক, বড় এসেছিল ভাই আমার সাথে পাঙ্গা নিতে। আবার তুই চলে যাচ্ছিস। আমার মনে হয় কি গাইজ, গোস্ট হান্টিং এর গানটা না মানুষের উপরে ঠিকঠাক ভাবে কাজ করে না। বাকি তোর পাছায় আমি আবার মারবো। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আবার লাগলো না ভাই, দাঁড়া রিচার্জ হতে দে এইবার। আরে ভাই, এই মালটা তো দেখি খালি সরে যাচ্ছে। এই নে, এবার নে, এবার নে, এবার তুই এখানে উল্টে পাল্টাই পড়ে থাক। আবার যদি উঠিস না ভাই, তাহলে আবার মেরে দেবো। ভাই আবার উঠে যাচ্ছে, সালা গোস্ট স্ট্যান্ডিং এর গানে দেখি কাজ করে না কেন মানুষের উপরে। এবার আর উঠে দেখা। বাকি এই গানটার এটা জানি না কেমন পাওয়ার ভাই, একজনের ভিতর থেকে দুজন বেরিয়ে যায়। বাকি চলো ছাড়ো, ওদেরকে আমি ওখানে ছেড়ে দিই। আমার এখানে দরকার ভাই খাটারা এরোপ্লেনের। আমাকে চারিদিকে পুরো এয়ারপোর্টের চারিদিকে ভাই একদম তল্লাশি নিয়ে খাটারা এরোপ্লেন খুঁজে বের করতেই হবে। ওরা দুজন তো আমার জন্য বলছে যে মাউন্ট চিলিয়াডে অপেক্ষা করছে। আর আজকে আমি চাই না ভাই, আমরা কেমন গড প্লেন পাবো। এবার গড প্লেন গুলো পাওয়ার পরে না গাইস, কমসে কম আমি চাই যে 100 কোটি টাকা অন্তত বিক্রি করতে। কারণ 100 কোটি টাকা যদি আমরা বিক্রি করি, আমাদের যে 100 কোটি টাকা লস হয়ে গেছে, যদিও আগের দিন সাইমনের কাছ থেকে আমরা গোস্ট কার বিক্রি করে 300 কোটি টাকা পেয়ে গেছি, বাট তাতে কি হচ্ছে গাইস, আমাদের 100 কোটি টাকা তো লস হয়ে গেছে না, সেই জায়গায় আমাদের অনেক টাকা আয় করতে হবে। বাকি তো চলো এবার ফটাফট যাওয়া যাক এইখানে একদম এয়ারপোর্টের একদম মাঝখানে। এখানে তো ভাই বড় বড় এরোপ্লেন রয়েছে, এখানে কোনো আমি ছোট ছোট খাটারা এরোপ্লেন দেখতেই পাচ্ছি না গাইস। চারিদিকে এই সমস্ত বড় এরোপ্লেন নিলে তো কাজ হবে না ভাই। বাকি তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ একটা প্রাইভেট এরোপ্লেন ল্যান্ড হয়েছে, কিন্তু এই প্রাইভেট এরোপ্লেনটা নিয়ে গেলে কাজ হবে না আমাদের। আমরা আগের দিন এরকম একটা প্রাইভেট এরোপ্লেন নিয়ে তো গেছিলাম, বাট সেটা নিয়ে যাওয়ার পর না, পরের বার যখন আপগ্রেড হয়েছিল তখন ভাই সাথে সাথে আমরা গড এরোপ্লেন তো পাইনি, আমরা একটা অন্য খাটারা এরোপ্লেন পেয়ে গেছিলাম। বাকি এই সাইডে আমি গিয়ে দেখি তো এই সাইডে কোথাও পাওয়া যায় কি না যায়। এখানে তো দেখছি একটা বড় এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে, এর ভিতরে কি কোথাও কিছু আছে ভাই? এইটার ভিতরে ও ভাই, এর ভিতরে একটা জেট তো আমি দেখতে পাচ্ছি। বাকি দাঁড়াও এক সেকেন্ড, আগে গাড়ি থেকে নেমে নি আমি। এখানে ভাই জেটের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে ভাই, কাঁচরা পেটির মতন হয়ে গেছে। জেটটা নিলে কি আমাদের কাজ হবে? আমার তো মনে হচ্ছে না ভাই জেটটা নিলে আমাদের কাজ হবে, যদিও এটাকে দেখতে কাঁচরা পেটির মতো, বাট জেটটা যদি আমরা নিই তাহলে আমাদের ওই পোর্টালটা না ভাই উল্টো দিকেই কাজ করবে। আমরা গড প্লেন তো পাও না, উল্টো আমরা ভাই এর থেকে খাটারা প্লেন পেয়ে যেতে পারি। বাকি তো গাইস চলো, আমাদের না খোঁজ চালানোটা জারি রাখতে হবে। এয়ারপোর্টের চারিদিকে আমাদের চুন চুনকে খুঁজতে হবে ভাই, কোথাও না কোথাও তো আছে। ওকে, সামনে একটা দেখতে পাচ্ছি ভাই, এর তো ভাই তাও ভালো প্লেন। যদি আমি না পাই তাহলে এইগুলো নিয়ে আমার কাজ চালাতে হবে। বাকি চারিদিকে আরেকটু খোঁজাখুঁজি করে দেখি আমি কোথাও পাই না পাই। বাকি গাইস, তোমরা যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো আর লাইকটা না করে থাকো না, তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে 20,000 লাইক কমপ্লিট করে দাও গাইস। তোমরা যদি এটুকু করো না, তাহলে আমি এখনই পেয়ে যাবো এখানে সবচেয়ে খাটারা দেখতে এরোপ্লেনটা। বাকি এখানে আমি আরো কিছু লোকজনদের দেখছি। আরে এদের কাছে গিয়ে শুনি। আরে এই যে হ্যালো হ্যালো হ্যালো, আগে এক কাজ করি, গানটা আমি লুকিয়ে নিই, না হলে ফালতুতে এরা ভয় পেয়ে যাবে। এবার এদের কাছে যাই। আরে স্যার, আপনারা কি আমাকে বলতে পারবেন এখানে সবচেয়ে খাটারা এরোপ্লেন কোথায় আছে? আরে তুই কে বে, হ্যাঁ এখানে এসে আমার সিগারেটটা ফেলে দিয়ে বলছিস খাটারা এরোপ্লেন কোথায় আছে? দাঁড়া, তোর এখনই তেল বের করছি। এক তো গাইজ, ওইদিকে ওই লোকগুলো আমাকে মারছিল, এবার এরা আসতে মারতে। ভাই তোদের তেল আমি বের করবো। দাঁড়া, আমি এখানে শুনলাম তোদের কাছে এরোপ্লেন কোথায় আছে, খাটারা এরোপ্লেন না? তোরা আমাকে আমাকে মারছিস, হ্যাঁ আমাকে মারছিস, এত বড় সাহস তোরা এরকম ভাবে শুনবি না? না এবার বল খাটারা এরোপ্লেন কোথায়? ওরে খাটারা এরোপ্লেন দেখো ওইদিকে আছে, সোজা গিয়ে দেখ ওইখানেই। কিন্তু তোরা পালাচ্ছিস কোথায়? হ্যাঁ দাঁড়া, এখনই মারবো তোদের। আরে আমাকে ছেড়ে দে। ছাড়বো না ভাই, কাউকে ছাড়বো না, তোরা আমার সাথে পাঙ্গা নিয়েছিস ভাই। বাকি তো চলো গাইজ, এদের কাছ থেকে আমি জানতে পারলাম যে খাটারা এরোপ্লেন ওইদিকে রয়েছে, এবার ফটাফট আমাদের ওইদিকে যেতে হবে। চলো ভাই, সবার প্রথমে গাড়ি
গাড়িতে উঠেনি, জানি না ভাই কেমন খাটার এরোপ্লেন আছে ওইদিকে। বাকি তো চলো ফটাফট চলো, আর তোরা কোথায় গেলি ভাই? এরা তো ভাই এইখানে একজন টোপকে রয়েছে আর দুজন ওই যে পালাচ্ছে। দাঁড়া ভাই তোদেরও আমি চাপ্পা দেবো ভাই, আমার ভিতরে সলেমন ভয়ের আত্মা ঢুকে গেছে। আবে তুই কেন বাঁচলি? দাঁড়া তোকেও মারবো আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আমাকে ছেড়ে দা। আবে ছাড়বো না তোকে। আবে ভাই এ তো শুধু এইখান থেকে পাশ দিয়ে চলে যাচ্ছে ভাই, এত বড় সাহস তো, চলে যাবে এখানে, এবার উল্টে থাক এখানে। বাকি তো চলো গাইজ, আমাদের বললো খাটারা এরোপ্লেনটা সামনে এইদিকে আছে, চলো ভাই ফটাফট চলো এখানে গিয়ে দেখি কোথাও খাটারা এরোপ্লেন পাওয়া যায় কি না যায়। বললো তো এখানেই আছে ভাই, যদি না যায় তাহলে আর কি করা যাবে। বাকি চলো এখানে সোজাসুজি গিয়ে দেখি, সোজাসুজি। ওকে ভাই এইখানে এই দেখো একটা রয়েছে। বাকি এটা কি খাটারা এরোপ্লেন ভাই? সব থেকে এটা তো ভাই প্লেনের মধ্যে পড়ে কিনা পরে আমি জানি না ঠিক, আমার তো ভাই এটা দেখে ডাউট আছে, এটা আদৌ উড়বে তো? অর্ধেক রাস্তায় ওঠার পরে আমাকে ফেলে না যায়। বাকি তাও চলো আমি চেষ্টা করছি ভাই, আমি জানি না এটা নিলে কাজ হবে কি না হবে। যদি এটা খাটারা এরোপ্লেনের মধ্যে পড়ে তাহলে ভাই নিশ্চয়ই কাজ হবে। বাকি এটা ওঠার পরে দেখো হেডফোন আমরা পরে নিলাম। বাকি এটাকে ওড়ায় কি করে ভাই? আবে এটাকে ওড়ায় কি করে? এ তো আমি এখান থেকে শুধু চালিয়ে যাচ্ছি, ওকে উড়ে গেছে গাইস, উড়ে গেছে উড়ে গেছে। দেখো এই দেখো, ও ভাই ফাইনালি এটা উড়ে গেছে। আমি তো আশাই করিনি যে এটা উড়বে আদেও। বাকি চলো দেখি এটাকে কত আসমানের উঁচাই হতে নেওয়া যায় ভাই। আমরা চেষ্টা করবো অনেক উঁচাই হতে নিয়ে যাওয়ার, তারপরে আমাকে যেতে হবে ভাই মাউন্ট চিলিয়ার্ডের দিকে। তো মাউন্ট চিলিয়ার্ড আছে কোন দিকে? মাউন্ট চিলিয়ার্ড ওই যে ভাই, মাউন্ট চিলিয়ার্ড ওই দিকে আছে। ফটাফট এটাকে আমাকে এইদিকে ঘোরাতে হবে আস্তে আস্তে, ধীরে 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 আস্তে আস্তে, যেন এটা ক্র্যাশ না হয়ে যায়। কি গাইস তোমাদের এই খাটারা এরোপ্লেনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। এবার আমাকে সবার প্রথমে যেতে হবে মাউন্ট চিলিয়ার্ডে, কারণ মাউন্ট চিলিয়ার্ডে তোমরা তো জানোই আমাদের টোনিকা কুয়া টপ আমার জন্য অপেক্ষা করছে ভাই। ফটাফট ভাই ফটাফট, এটা তো আবার বুস্ট ফুস্ট নেই, আমাদের এটাকে নিয়ে যেতে অনেক টাইম লেগে যাবে ভাই। তাও চলো কোনো ব্যাপার না, এটাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা তো করবো ভাই। মাঝখানে অর্ধেক রাস্তা গিয়ে যেন ক্র্যাশ না হয়ে যায় শুধু। আবে এটার কি হলো? আরে এখানে নামছিস কেন ভাই? পেট্রোল ফেট্রোল শেষ হয়ে যায়নি তো? আরে ভাই এর কি হলো? আরে অর্ধেক রাস্তায় সে ইঞ্জিন ফিঞ্জিন বন্ধ হয়ে গেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। বাকি চলো এটাকে ফটাফট নিয়ে যাওয়া যাক আমাদের মাউন্ট চিলিয়ার্ডের দিকে। আর এইবার গাইস ফাইনালি আমি অনেকক্ষণ ধরে চালানোর পর মাউন্ট চিলিয়ার্ডে চলে এসেছি ভাই, একদম মাউন্ট চিলিয়ার্ডের উঁচাই হতে। এবার আমাকে খুঁজতে হবে এখানে আমাদের চপ আর টোনিকাকু ভাই কোথায় রয়েছে, কোথায় আছে সেই পোর্টালটা। আমি তো আজকে কোথাও দেখতে পাচ্ছি না ভাই, কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। আর ওরা আছে কোথায়? আর ভাই সাবধানে সাবধানে সাবধানে, এটা যেন গুঁতো না খায়, তাহলে ক্র্যাশ হয়ে যাবে ভাই। এটা ক্র্যাশ হয়ে গেলে আমাদের 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 ভাই ভয় এক কাজ করি এক কাজ করি এক কাজ করি। আরে ভাই সাপ, এটা গুঁতো খাস না ভাই, গুঁতো খাস না, গুঁতো খাস না। আরে ইয়ার ভাই এখানে এখানে কেমন ল্যান্ডিং হচ্ছে? আবে সোজা চল সোজা চল ভাই, এটাকে আমাকে সোজা চালিয়ে নিয়ে যেতে হবে ওইখানটায়, না হলে কি করে চলবে ভাই? ফটাফট এটাকে আবার হাওয়ায় ওরাও ভাই, কমসে কম এটার জন্য আমার রানওয়ে তো লাগবে না ভাই। ওকে আমি দেখতে পেয়েছি ভাই, আমি দেখতে পেয়েছি চপ আর টনিকাকুকে আমি দেখতে পেয়েছি ভাই। বাকি তো চলো বহুত কষ্টে এটাকে সোজা সুজি তো আনলাম, এবার ওরা দুজন গেল কোথায় ভাই? এখানে তো আমি দেখলাম ছিল তো এখানে, কোথায় গেল? এই তো তো আরে ভাই এ দেখ আমি চলে এসেছি। আরে বস তুমি চলে এসছো? আরে হ্যাঁ ভাই আমি চলে এসেছি, কিন্তু এটাকে নিয়ে এসছো সাথে? কেন ভাই তুই তো আমাকে বলেছিলি না সবচেয়ে খাটারা দেখতে এরোপ্লেন নিয়ে আসতে, আমি তো তাই এনেছি। কিন্তু প্রফেসর এটাকে এরোপ্লেন কোন অ্যাঙ্গেলের থেকে মনে হচ্ছে? হ্যাঁ আরে টনিকাকু আমি পুরো এয়ারপোর্ট ছান মেরে ফেলেছি, কিন্তু কোথাও এর থেকে খাটারা এরোপ্লেন আমি পাইনি। আরে বস তুমিও না কি যে করলে, তার মানে ভাই আমি আর কি করবো, আমার কি দোষ আমি এর থেকে খাটারা এরোপ্লেন না ফেলে? বাকি তোরা আমাকে সবার প্রথমে বল পোর্টাল কোথায়? আরে কিসের পোর্টাল বস? এ ভাই তোরা আমাকে বললি যে এখানে একটা পোর্টাল পেয়ে গেছিস, যেটা দিয়ে আমরা প্লেন নিয়ে গেলে আগের দিনের মতো প্লেন আপগ্রেড হয়ে গড প্লেন হয়ে যাবে, সেই পোর্টালটার কথা বলছি আমি। কিন্তু প্রফেসর আমরা তো সেরকম কোনো পোর্টালই পাইনি। হ্যাঁ তার মানে এতক্ষণ ধরে যে আমি কষ্ট করে এইটা জোগাড় করে আনলাম আর এতদূর চালিয়ে টালিয়ে আসলাম, তোমরা দুজন পুরো মিথ্যে কথা বললে আমাকে। আরে হ্যাঁ বস আমরা তো জাস্ট এমনি বলেছিলাম তোমাকে, তুই সত্যি সত্যি নিয়ে এসছো? ভাই দেখ এটা তোরা একদমই ঠিক করিস নি, আমি এবার একটা কাজ করব। আরে বস কি কাজ করবা? কি কাজ করব? দাঁড়া আগে আমি পজিশনটা দেখে নিই। এই তো ভাই একদম ঠিকঠাক পজিশন আছে, এখান থেকে ছালাং লাগালে আমি আর জিন্দা বাঁচবো না ভাই, এখান থেকে ছালাং লাগিয়ে আমি টপকেই যাবো। আরে না না বস এরকম করো না। না ভাই এরকমই করবো, বাট এটা কি বে? এটাই তো পোর্টাল মনে হচ্ছে না? হ্যাঁ বস এটাই সেই পোর্টালটা। তাহলে তোমরা দুজন আমাকে মিথ্যে কথা কেন বলছিলে? হ্যাঁ আরে প্রফেসর এমনি বলছিলাম আর কিছু না তাছাড়া। ওকে তো এবার আমাকে করতে কি হবে? এটাকে নিয়ে নিশ্চয় ওর ভিতরে নিয়ে যেতে হবে, বাট আজকের এই পোর্টালটা অনেক বেশি নিচে রয়েছে না? এত নিচে থাকলে ভাই কি করে হবে? আমি এর ভিতরে ঢুকাবো কি করে এটাকে? না না এটা ঢুকে যাবে ভাই, এটা সাইজ তো ছোট না। হ্যাঁ বস এটা ঢুকে যাবে, বাট আমরা এটা নিয়ে গেলে কি গড প্লেন পাবো? আবে তোরাই তো আমাকে বলেছিলি এর ভিতরে খাটারা এরোপ্লেন নিয়ে গেলে গড প্লেন পাবো। বাকি দ্বারা টেস্ট করতে দে সবার প্রথমে এটাকে নিয়ে যায় এর ভিতরে। হ্যাঁ হ্যাঁ প্রফেসর জলদি জলদি যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। আরে বস এটার ভিতরে তো হেডফোনও আছে, গানটান চলে নাকি? হ্যাঁ ভাই তুই কানে লাগিয়ে দেখ, আসবি নাকি এর উপরে? যদি যাস তাহলে বল তোকে হেডফোনটা কানে দিয়ে দিচ্ছি। আরে না বস তুমি যাও, দেখে তো মনে হচ্ছে এটা এখনই বাস্ট হয়ে যাবে, আমি উঠবো না এটাই। হ্যাঁ ভাই তা উঠবি কেন? বাকি ঠিক আছে গাইস তো চলো আমাকে যেতে হবে এর ভিতরে, আমি যাবো ভাই এটা নিয়ে এর ভিতরে। জানি না ভাই এটা গেলেও আদেও গড প্লেনে আপগ্রেড হবে কি না হবে। বাকি আমরা চলে এসেছি এর ভিতরে, 3 2 1 আর ভাই এটা কি হলো? গাইস এটা আমি কি পেয়েছি? এটা এরোপ্লেনের রকেট
না হেলিকপ্টার ভাই এটা কিসের মধ্যে পড়ে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ভাই বাকি চলো এটা দিয়ে আমি উড়ছি তো আর ওরা দুজন মাউন্ট চিলিয়াডের সেই উপরে ওইখানটাই দাঁড়িয়ে রয়েছে আমাকে এবার সবার প্রথমে খুঁজতে হবে একটা পোর্টাল এর আর ওদের কাছে ফোন লাগাতে হবে জলদি জলদি আমার ফোনটা বের করি তো ফোন বেরিয়ে গেছে এবার চপের কাছে ফোন লাগাই আরে ভাই চপ তুই দেখতে পাচ্ছিস আমাকে এই দেখ আমি একটা পেয়েছি বাট এটা না ভাই কোন অ্যাঙ্গেলের থেকে আমার দেখে তো মনে হচ্ছে না গড এরোপ্লেন আরে বস দেখতে তো পাচ্ছি না তুমি এক কাজ করো না আমাদের ওইখানটা চলে আসো না আচ্ছা আচ্ছা দাঁড়া ভাই আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ বস জলদি জলদি আসো বাকি তো গাইজ দেখো উঠতে উঠতে আমি চলে এসেছি যেখানে আমাদের চপ আর টনিকাকু ছিল আরে ভাই এই দেখ এটাই সেটা যেটা আমরা পেলাম এই মাত্র ওই পোর্টাল থেকে যাওয়ার পরে আরে বস এটা কি পেয়েছো এটা কেমন খাটারা দেখতে আমি তো সেটাই বলছি এটা ভাই গড এরোপ্লেন তো না এটা হতেই পারে না গড এরোপ্লেন বাকি আমাকে সবার প্রথমে দেখতে হবে ভাই পোর্টালটা আছে কোথায় আমি তো কোথাও দেখতেও পাচ্ছি না পোর্টাল কোথায় আছে ভাই কোথায় থাকতে পারে এইবারের পোর্টালটা চারিদিকে একটু ভালো করে তল্লাশি নিতে হবে আমাকে কোথায় আছে ও এইখানে আর একটা পোর্টাল আছে দেখ আমাদের তাহলে এর ভিতরে যেতে হবে চল চল এবার আমি তোকে নিয়ে যাই এর ভিতরে আরে না বস আমার খুব ভয় লাগে আমি যাবো না এটার উপরে উঠে আরে চল না এর ভিতরে দুজন তো ওঠার জায়গা নেই তাহলে আমি টনিকাকুকেও নিয়ে যেতাম বাকি টনিকাকু এক কাজ করো তুমি আর কি করবে তুমি বাড়ি চলে যাও আমি আর চপ দেখছি এর ভিতরে কি কি পাওয়া যায় এরোপ্লেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রফেসর আমি যাচ্ছি তুমি গড এরোপ্লেন পেলে আমাকে একটা ফোন করে জানিও ঠিক আছে ওকে ঠিক আছে আমি তাহলে জানাবো বাকি তো আয় চপ এর ভিতরে উঠে আমরা যাই দুজন আরে বস আমাকে ছেড়ে দাও না আরে ভাই ছাড়ার কি হয়েছে তুই আসবি তো বাকি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি চপ কেও একদম এর উপরে বসিয়ে দিয়েছি আরে বস এটা তুমি কোথায় আমাকে উঠালে আমার খুব ভয় লাগছে পড়ে না যাই এত উঁচুতে ওঠার পরে কোনো সিট বেল্ট তো নেই আরে ভাই ডরনে কা নেই তুই যখন আমার সাথে আছিস কোনো ভয় টয় পাস না এবার ফটাফট এর ভিতরে ঢুকতে হবে আমার গিয়ে এটা দেখা যাক ভাই এরপর আমরা গড এরোপ্লেন পাই না পাই আরে বস গড এরোপ্লেনের পাছায় মারো গুলি আবার তো ভয় লাগছে তুমি আমাকে নিচে ফেলো না আরে ভাই দাঁড়া আমাকে এর ভিতরে যেতে হবে আরে আর এর উপরে উঠে গেলাম আমরা আমাকে উল্টো দিক দিয়ে না ভাই সোজাসুজি গিয়ে ভিতরে যেতে হবে উল্টো দিক দিয়ে গেলে ভাই পোর্টালটা আবার উল্টো পাল্টা কাজ করে তো বাকি চলো আমাকে সবার প্রথমে এটাকে একটু নিচে নামাতে হবে আবার নিচে নাম না ভাই আবার নিচে নামে কি করে এটা আবার নিচে নাম ভাই এটা নিচে নাম আরে বস তুমি ঠিকঠাক ভাবে চালাতে পারছো না তুমি আমাকে নামিয়ে দাও এখানে আরে দেখ ভাই আমি নিচে নামিয়ে দিয়েছি এবার এটার ভিতরে ঢুকতে হবে তুই শুধু কাউন্টডাউন কর ভাই আরে কিসের কাউন্টডাউন তুমি করো তোমার কাউন্টডাউন আমি এখানে কিচ্ছু জানি না আমার ভয় লাগছে আরে ভাই ঠিক আছে দাঁড়া দাঁড়া আমাকে এর ভিতরে ঢোকাতে দে এটাকে আবে এখানে এসে স্টাক হয়ে গেল কেন ভাই আটকে গেছে এখানে বাকি চলো ভাই ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়া যাক তো গাইস 3 2 1 আরে এটা কোথায় আসলাম ভাই আর এরোপ্লেনের বদলে কি এখানে এই খাটারা ট্রাক্টরটা ভাই আসলো নাকি আমি তো বুঝতে পারছি না আরে বস একবার পিছনেও তো তাকাও ভাই পিছনে কি আছে আরে বস তাকাও না আচ্ছা ভাই ও ভাই এইটা কি আরে দেখে তো মনে হচ্ছে বস এটা কোনো খতরনাক জেট ফেড হবে আরে আমারও তো দেখে তাই মনে হচ্ছে বাট এরকম খতরনাক জেট তো ভাই আমি কোনোদিনও দেখিনি এইখানে এইগুলো কি লাগিয়ে রেখেছে জেটের ভিতরে কোন জেটের ভিতরে আজ পর্যন্ত এরকম কিছু দেখেছিস ভাই সেটাই তো বস এরকম কিছু তো দেখিনি বাকি চলো এটা উঠে আমরা একটু দেখি এটার ভিতরে কেমন কেমন টেকনোলজি আছে ঠিক আছে ভাই কিন্তু এটার ভিতরে তো একজনেরই ওঠার জায়গা আছে রে তোর তো উপরে উঠতে হবে আরে না বস আমাকে প্লিজ ভিতরে নাও আরে না 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 এটার ভিতরে ওঠার তো জায়গা নেই ভাই তুই এর উপরে দাঁড়া পরের বার যদি আমরা কোনো ভালো এরোপ্লেন টেন পাই তাহলে সেটার ভিতরে তোকে নেব আরে বস তুমি এরকম করতে পারলে বাকি তোর কি মনে হয় চপ এটা কি আমাদের গড প্লেন হবে চারিদিকে কোথাও তো আমি কোনো পোর্টাল ফোর্টাল তো দেখতে পাচ্ছি না কি জানি বস পোর্টাল না পেলে এটাই হয়তো আমাদের গড প্লেন হতে পারে আচ্ছা সেসব নয় ঠিক আছে বাট এর ভিতরে কেমন দেখতে ভাই এর ভিতরে তো পুরো একদম অনেক উন্নত মানের টেকনোলজি ফেকনোলজি ব্যবহার করা রয়েছে চলো সবার প্রথমে এটাকে আমি উড়িয়ে দেখি হ্যাঁ বস এটাকে ওড়াও কিন্তু সাবধানে উড়িও আমি তো উপরে দাঁড়িয়ে রয়েছি না আমাকে না উড়িয়ে দাও আবার আবে তোকে কেন ওড়াবো আমি বাকি এখানে দেখ ফায়ারও করতে পারবো ভাই আমরা এই দেখে দেখে দেখ কাজ করি ওইখানে একটা বোর্ড যাচ্ছে চলো ওটাকে ফায়ার করি আরে হ্যাঁ বস চলো ওটাকে ফায়ার করে দেখো তো এটার কেমন নিশানা গাইস বোর্ড তো সালা আমার গোলাগুলির আওয়াজ শুনে জানি না কোথায় চলে গেল ভাই বোর্ডটাকে তো আমরা বাস্ট করতে পারলাম না বাকি এখানে অন্য আর কিছু পাওয়া যাবে যেটাকে ভাই আমি বাস্ট করতে পারবো চলো সামনে গিয়ে দেখি সামনে কিছু পাওয়া যায় কি না যায় রাস্তার দিকে গেলে কেমন হবে ভাই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া ঘুরছে রাস্তায় গিয়ে দেখি সেগুলোকে বাস্ট করা যায় কি না যায় চলো ভাই চলো এটাকে পুরো সোজাসুজি রাস্তার দিকে নিয়ে যেতে হবে ভাই জলদি জলদি চলো আর আমি এখনো না কোথাও পোর্টাল খুঁজে পাইনি যার ভিতরে এটাকে নিয়ে গিয়ে আমি আপগ্রেড করতে পারবো আর এখানে তো ভাই কোনো গাড়ি ঘোড়াও আসছে না ভাই যেটাই আমি মেরে ভাই এটার পাওয়ার টেস্ট করতে পারবো ভাই কোথায় গেল সমস্ত গাড়ি ঘোড়া আজকে কোথায় গেল কোথায় সবাই কি ভয় টয় পালিয়ে গেল নাকি ভাই কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো চলো ভাই আর একটু সামনের দিকে গিয়ে যাওয়া যাক তুই কি বলিস সব সামনের দিকে গেলে কি আমরা কিছু পাবো আরে হ্যাঁ বস চলো না কিছু তো একটা পাবোই আরে ভাই এখানে দেখ আমরা হিউম্যান ল্যাবের এখানে চলে এসেছি যেখানে আগের দিন ও ভাই এই দেখ এখানে পোর্টাল রয়েছে এটার ভিতরে ঢুকলে হয়তো আমরা এই প্লেনটাকে আপগ্রেড করতে পারবো হ্যাঁ বস তাই তো দেখছে এবার তাহলে চলো এটাকে এর ভিতরে ঢোকাও বাট এখানে দেখ এক সেকেন্ড একটা অন্য প্লেন যাচ্ছে ভাই চলো এটাকে আমরা বাস্ট করার প্ল্যান বানাই ভাই আরে ইয়ার এটা পালিয়ে গেল ভাই এটা পালিয়ে গেল এটাকে দিয়ে আমি সেমন ভাবে এম লাগাতে পারছি না ভাই এটা বহুত দূরে চলে গেল আরে বস ছাড়ো না ওদের আমরা এরপর যেটা পাবো ওটা দিয়ে আশা করি পারবো আচ্ছা ভাই ঠিক আছে তুই যখন বলছিস আমাকে আমি এর ভিতরে ঢুকে তাহলে এটাকে আপগ্রেড করার চেষ্টা করে দেখি কি হয় আরে বস চেষ্টা কি করবা এটা ঢুকলে আমরা এর থেকে ভালো প্ল্যান পাবোই পাবো আচ্ছা ভাই দাঁড়া বাকি এটা তো পুরো রাস্তার মাঝখানে হয়ে রয়েছে পোর্টালটা এবার ফটাফট আমাকে এর ভিতরে ঢুকতে হবে তো গাইস চলো
চলো এবার আমরা এটার ভিতরে ঢুকি। আরে হ্যাঁ বস জলদি জলদি চলো তো তুমি। আচ্ছা আচ্ছা ভাই যাচ্ছি যাচ্ছি, বাট এটা কোনার দিকে কেন যাচ্ছে? চলো গাইস চলো 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 চলো। আরে এটা কেমন প্লেন ভাই? বস আমার তো দেখে মনে হচ্ছে এটা কোনো আলাদাই অন্য দুনিয়ার প্লেন হবে। আরে আমারও তো তাই লাগছে, দেখি আমি এরকম প্লেন সাধারণত গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতে দেখেছিলাম। আর এইখানে দেখ ভাই এই চাকাগুলো কত হাইটেক ভাই। আরে তাই তো দেখছি, বাকি ওঠো এর উপরে উঠে আমরা চালাই। এবার তো আমাকে এর ভিতরে ঢুকাবে তুমি? হ্যাঁ ভাই এবার এর ভিতরে তোকে নিশ্চয়ই ঢুকাবো। এর ভিতরে তো ভাই অনেক জায়গা রয়েছে, বাকি একে আমাকে দেখতে তো দে সবার প্রথমে। দেখ ভাই কেমন দেখতে, এরকম প্লেন আমি তো জিন্দেগিতে দেখিনি। আরে বস তুমি কি, আমি নিজেও জিন্দেগিতে দেখিনি। ভাই তো জিন্দেগি শুরুতে হলো সেই দিন ভাই, তুই দেখবি কি করে? আরে যাই হোক বস একই ব্যাপার হলো, এবার চালাও জলদি জলদি এটাকে। আচ্ছা ভাই আচ্ছা এটাকে চালাচ্ছি। যতদূর আমার মনে পড়ছে ভাই এটার ভিতরে উঠে অ্যাভেঞ্জাররা থানোসকে টপকাতে গেছিল। বাকি চলো ফটাফট, এর ভিতরে তো উঠে গেছে, এবার তুইও এসে ওটার ভিতরে। আরে হ্যাঁ হ্যাঁ বস আসছি আসছি। বাকি তো চল, এবার একদম উঠে উঠে গেছিস তো ঠিকঠাক ভাবে? আরে হ্যাঁ বস উঠেছি আমি। ওকে ওকে ভাই এর ভিতরে দেখ, এবার তো আমরা যে কোনো কাউকে ভাই এরকম ভাবে মেরে দিতে পারবো। আর এর ভিতর থেকে ভাই কত সুন্দর গুলি বেরোচ্ছে, আমার তো মনে হয় এর ভিতরে অটো টার্গেট সিস্টেমও আছে। বাকি চলো এবার এটাকে সবার প্রথমে ওরা এখান থেকে, তো ভাই লোকজন পালানো পুলানো শুরু করে দিয়েছে। বাকি ভাই চলো 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 চলো, ইয়ে ইয়ে ইয়ে। আর এটা কি ভাই, এর ভিতরে তো দেখি আলাদাই জিনিসপত্র রয়েছে। দেখ ভাই এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার, যখন আমরা ল্যান্ড করবো তখন এটা অ্যাক্টিভ হবে, তাছাড়া যখন আমরা এটা স্পিড বাড়াবো তখন দেখ ভাই এই দেখ এরকম ভাবে সামনের দিকে যাবে। চলো 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 এটাকে হাওয়ায় ওড়াও। আরে এইবার বাড়ছে ভাই এর স্পিড, এইবার বাড়ছে, দেখছিস তো এর স্পিড বেড়েই যাচ্ছে ভাই। 1000 কিলোমিটার হয়ে গেছে ভাই, মনে হচ্ছে 2000 হয়ে যাবে। আরে হ্যাঁ বস তাই তো দেখছি, বাকি উড়ছে কি পুরো রাপচিক উড়ছে। আরে হ্যাঁ ভাই রাপচিক উড়ছে সবার প্রথমে। চল এর আমরা 2000 স্পিড কভার করেই ছাড়বো ভাই, এখানে তো আমরা সমুদ্রের উপর চলে আসলাম, ফটাফট এটাকে আমার ঘোরাতে হবে ভাই। আর দেখ কত উঁচুতে চলে এসেছি ভাই, আসমানের কত উঁচাই হতে। আরে হ্যাঁ বস এবার শহরের দিকে চলো। আরে এটা কি করছো, উল্টে পাল্টে কেন নিচ্ছ? আরে ভাই আমি উল্টে পাল্টে জাস্ট একটু ট্রাই করছিলাম, আগের দিন আমরা যে প্লেনটা পেয়েছিলাম না ওটা তো উল্টে পাল্টে দিলে আমাদের মাথা ফাতা ঘোরাচ্ছিল, বাকি আজকের এটা দেখ ভাই কোনো মাথা ফাতাই ঘোরাচ্ছে না। দারুণ কন্ট্রোল সিস্টেম ভাই, এ দারুণ কন্ট্রোল সিস্টেম। আর এটা দিয়ে ভাই এর স্পিডও কম করতে পারবো যে ডানা দিয়ে। বাকি চল এবার আমি আর একটু নিচের দিকে নিয়ে যাই আর স্পিডটা বাড়াই ভাই। ও এটা তো পুরো রাপচিক প্লেন গাইস, কেমন লাগলো তোমাদের এই রাপচিক প্লেনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। বাকি বস চলো আমাদের পোর্টালও তো খুঁজতে হবে। আরে ভাই কিসের পোর্টাল খুঁজবো, আমার তো মনে হয় এটাই আমাদের গড এরোপ্লেন হবে ভাই, এত খতরনাক দেখতে দেখ এটাকে, এটাই আমাদের গড এরোপ্লেন হবে। আরে না বস তাও চলো আমাদের খুঁজতে তো হবে, যদি না পাই তাহলে নয় এটা গড এরোপ্লেন হবে। আরে সে তো তুই ঠিকই বলেছিস, বাকি এটাকে আমি না আমি আর একবার এরকম ভাবে উল্টে পাল্টে চালাতে চাই। ও ভাই কেমন উল্টে পাল্টে চালালে একটা আলাদা এক্সপার্ট এক্সপার্ট ফিলিং আসে ভাই। চলো 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 এবার সোজা করো ভাই। আরে আরে ক্র্যাশ হচ্ছে না ভাই, ক্র্যাশ হচ্ছে না, ক্র্যাশ হচ্ছে না। আরে ক্র্যাশ হলেও ভাই কিচ্ছু হবে না আমাদের এই প্লেনটা, কারণ এটা অনেক পাওয়ারফুল না। আরে বস আমার তো ভয় লাগছে, এরকম ভাবে তুমি উড়িয়ে টুড়িয়ে না দাও। আরে তোকে ওড়াবো না ভাই, তুই নো টেনশনে থাক, তুই নো টেনশনে থাক, শুধু তুই বল যে প্লেনটা লাগছে কেমন তোর। আরে বস আমার তো ভালো লাগছে, বাকি তুমি এরকম উল্টে পাল্টে চালিও না, আমার ভয় লাগে। আরে 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 এটা কি করছো, দুনিয়া ঘুরে যাচ্ছে আমার মাথাও ঘুরে যাচ্ছে। আরে ভাই তুই চুপ থাক না ভাই, তুই জাস্ট দেখ এটাকে। ও ভাই কি উড়ছে ভাই, কি উড়ছে, পুরো মাখনের মতো উড়ছে গাইস, পুরো মাখনের মতো উড়ছে। বাকি চলো এই এইটা নিয়ে ভাই আমরা পৃথিবীর বাইরেও চলে যেতে পারি, বাকি পৃথিবীর বাইরে আমরা আজকে যাবো না, অন্য কোনো দিন যাবো। বাকি তো গাইস আমি এটাকে নিয়ে তো অনেক দূরে চলে আসলাম, পোর্টালের তো আমি এখনো কোথাও আটা পাতা পাচ্ছি না। ও ভাই পোর্টাল পেয়ে গেছে, ওই যে রয়েছে পোর্টাল, এবার ফটাফট আমাদের পোর্টালের দিকে নিতে হবে। বাট তার আগে এখানে একটা বোট দেখতে পেয়েছি ভাই, এই বোটের ভিতরে কি মারবো নাকি গুলি গাল্লা? আরে না বস মেরো না, এদের মেরো না, ফটাফট চলো এটাকে আমাদের আপগ্রেড করতে হবে, জলদি জলদি। আচ্ছা ভাই চল, তোর কথা মতো আমি একে ছেড়ে দিলাম। বাকি চলো গাইস ফটাফট আমরা এটাকে নিয়ে যাই ওর ভিতরে, ওর ভিতরে নিয়ে আমরা এটাকে আপগ্রেড করব। চলো 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 বাকি এটাকে একটু নিচ দিক দিয়ে ঢোকাতে হবে ভাই। চলো 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 এবার জানি না কি হবে ভাই, কোথায় আপগ্রেড হয়ে আমরা পৌঁছাবো। বাকি চলো ভাই, বাকি এইবার ভাই আমি আসলাম কোথায়, জায়গাটা তো একটু বেশি জানা পেয়েছা না লাগছে? ও ভাই এর তো আমরা প্রেসিডেন্ট হাউসে চলে এসেছি। আর এটা কেমন প্লেন ভাই, এ তো পুরো আলাদাই ইউনিক, এরকম তো আমি জিন্দেগিতে দেখিনি। বস এটাকে চেক পরে করো, আগে চলো এখান থেকে আমরা ভেগে যাই, না হলে প্রেসিডেন্টের লোকজন জানতে পারলে আমাদের টপকে দেবে, প্লেনও নিয়ে নেবে। ভাই এটা তুই ঠিক বলেছিস, জলদি জলদি প্লেনের ভিতরে ঢোক। হ্যাঁ বস ঢুকছি ঢুকছি। বাকি তো গাইস চলো চপো, এর ভিতরে ভিতরে উঠে গেছে। আর এর ভিতরে দেখতে কেমন ভাই? ও এর ভিতরে তো পুরো আমাদের আর্থের উপর থেকে স্যাটেলাইট ম্যাপ রয়েছে ভাই, আর আমার তো মনে হচ্ছে ভাই এর ভিতরে গ্যালাক্সিরও ম্যাপ ফ্যাপ থাকতে পারে। বাকি ও রে ভাই সাহাব, এর তো আগের থেকে বেশি খতরনাক মিসাইল ফিসাইল রয়েছে। ফটাফট এটাকে ওরাও, আর এখান থেকে ভাগতে হবে ভাই আমার, এখান থেকে ভাগতে হবে ভাই। চলো 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 চলো, এটা ভাই আরো বেশি খতরনাক এরোপ্লেন। ও ভাই কি উড়ছে দেখো, কি উড়ছে দেখো বস, আমার তো মনে হচ্ছে এটাই গড এরোপ্লেন হবে। আরে আমারও তো তাই লাগছে। বাকি ভাই যতক্ষণ আমাদের কাছে পোর্টালটা সচক্ষে না দেখবো ভাই, ততক্ষণ আমাদের এটা বিশ্বাস হবে না যে এটা গড এরোপ্লেন না অন্য কিছু। বাকি চলো ভাই, এটার ভিতরে কি ল্যান্ডিং গিয়ার আছে? আমার তো মনে হচ্ছে না ভাই এটার ভিতরে ল্যান্ডিং গিয়ার আদৌ আছে কি না আছে। বাকি এটার স্পিড কত হবে ভাই? এটার স্পিড তো আগেরটার থেকে কম ভাই, আগেরটার থেকে বেশি তো স্পিড নাই। চালাতে চালাতে তো ভাই আমি অনেক দূরে চলে আসলাম, বাট পোর্টাল তো আমি দেখতে পাচ্ছি না কোথাও।
কোথাও। আরে বস তুমি আবার উল্টাচ্ছো কেন? আরে ভাই এবার অটোমেটিকলি উল্টে পাল্টে গেছে। বাকি দাঁড়া দেখি পোর্টাল, ও পোর্টাল ওই দেখ ভাই ওই দেখ, দেখতে পেয়েছিস? আরে হ্যাঁ বস দেখতে পেয়েছি। এবার চলো এটাকে পোর্টালের ভিতরে নিয়ে গিয়ে দেখি আমরা গড এরোপ্লেন পাই কি না পাই। বাকি একদম চলে এসেছি পোর্টালের পাশে, তো 3 2 1। বাকি তো গাইজ এইবার মনে হচ্ছে একটা খতরনাক এরোপ্লেন পেয়েছি আমি, আর এটাই মনে হচ্ছে গড এরোপ্লেন হবে। আরে হ্যাঁ বস আমার তো দেখে তাই মনে হচ্ছে। দেখ চ পের ভাই ফায়ার করার গানগুলো দেখ কত বড়। আর এই এরোপ্লেনটা কেন ভাই? আমি ডিজনির একটা ওয়েব সিরিজে দেখেছিলাম, কি ম্যান্ডোলিয়ান না প্যান্ডোলিয়ান নাম ছিল সেটাই। আরে বস আমিও দেখেছিলাম তো। আরে হ্যাঁ ভাই তুইও তো দেখেছিলি। বাকি চল আমাদের সবার প্রথমে এটা উঠে দেখতে হবে ভাই এটা কেমন কাজ করে। বস আমাকেও নাও। আরে ভাই তোকে না নিয়ে আমি কোথায় যাবো বল, জলদি জলদি আয় ওটার ভিতরে। বাকি তো গাইস স্টপকেও আমি এর ভিতরে উঠিয়ে দিয়েছি। আর এর ভিতরের ইন্টেরিয়রটা কেমন ভাই? এর ভিতরের ইন্টেরিয়রটাও ভাই অনেক ভালো, ফায়ার করেও ভাই কি লাভ, ফায়ার তো আগের গুলোর মতনই হবে, আমরা কিছুকে ওড়াতে ওড়াতে তো পারবো না। বাকি আমার মনে হচ্ছে ভাই এটাই গড এরোপ্লেন হবে আজকের, কারণ আমি দূর দূর পর্যন্ত কোথাও ভাই পোর্টাল তো দেখতেই পাচ্ছি না, এটাই আমাদের গড এরোপ্লেন হবেই হবে। আরে বস একটু বাদিকে তো তাকাও। আরে কি আছে বাদিকে ভাই? ওই যে আবার পোর্টাল রয়েছে, শালা এত সুন্দর একটা পেলাম ভাই, এটাও আমাদের গড প্লেন না? তাহলে কেমন করে চলবে ভাই? আরে বস তাতে কি হয়েছে, চলো না এটাকে আপগ্রেড করলে আমার মন বলছে এবার আমরা গড প্লেন পাবোই। আচ্ছা ভাই ঠিক আছে চল এবার ফটাফট এটাকে নিয়ে যাই ওইখানে গাইস। এবার দেখা যাক এটাকে নিয়ে গিয়ে আপগ্রেড করে আমরা গড এরোপ্লেন আদৌ পাই কি না পাই। ওকে ভাই ওকে ওকে ওকে, তো আমি নিয়ে যাচ্ছি গাইস এর ভেতরে। এবার দেখা যাক ভাই আমরা গড এরোপ্লেন আদৌ পাই কি না পাই। তোমরা যদি সাবস্ক্রাইব না করো করে দাও তাহলে আমরা অবশ্যই গড এরোপ্লেন পাবো। বাকি তো গাইস একদম আমরা এর ভিতরে চলে এসেছি, আর এবার কি হবে? বাকি তো গাইস এইবার আমাদের এই প্লেনটা আপগ্রেড হয়ে আমরা যেখানটা এসেছি সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, এমনকি যেই জায়গাটা থেকে আমি সে সবচেয়ে খাটারা এরোপ্লেনটা নিয়েছিলাম না পুরো সেই জায়গাটা। আর এই এরোপ্লেনটাকে দেখো ভাই, এটাও তো দেখতে অনেকটা অ্যাভেঞ্জারদের প্লেনের মতনই লাগছে। আরে বস অ্যাভেঞ্জারদের প্লেনের মতো কি লাগছে, এটা ওদেরই প্লেন, আর আমার তো মনে হয় এটাই আমাদের গড প্লেন হবে। এবার আমরা এটাকে 100 কোটি টাকায় নির্ঘাত বিক্রি করতে পারবোই পারবো। আরে ভাই আমার তো তাই মনে হচ্ছে। এই যে হ্যালো, এই প্লেনটা কি তোমার? কে বে এখানে আমাকে বলছে প্লেনটা আমার কি না? আমি বলছি এই যে এইদিকে। কোন দিকে? ও আপনি? হ্যাঁ এই প্লেনটা আমার, কিন্তু কি করবেন আপনি এটা শুনে? বলছিলাম যে এই প্লেনটা না আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি এটাকে বিক্রি করবে? হ্যাঁ বিক্রি তো করতাম, কিন্তু আপনি দেবেন কত টাকা? আর আপনি কে যে এরকম প্লেন কিনবেন? আরে আমি হলাম লস সান্তোসের সবচেয়ে বড় একজন বিজনেসম্যান। তুমি আগে বলো এই প্লেনটা কি তুমি বিক্রি করবে কি না? আরে বিক্রি তো আমি করবো, বাট আপনি দেবেন কত সেটা বলুন। আমি তোমাকে এই প্লেনটার জন্য 100 কোটি টাকা দিতে পারি। আরে বস তো আমাদের পুরো লাভ হয়ে গেল, আমরাও তো এরকম কাউকে খুঁজছিলাম না। আরে ভাই আমিও তো তাই ভাবছি, আমাদের তো লাভ হয়ে গেল। আরে দেখো আমার কাছে বেশি টাইম নেই, যদি তুমি বিক্রি করো তাহলে এখনই বলো। হ্যাঁ বিক্রি তো করতাম, বাকি আমাকে তাহলে 5 মিনিট টাইম দিতে হবে। হ্যাঁ কিন্তু 5 মিনিট টাইমে তুমি করবে কি? আসলে 5 মিনিট টাইমে এই প্লেনটাকে আমি একটু চালিয়ে চেক টেক করতাম যে সবকিছু ঠিকঠাক আছে কি না আছে। আচ্ছা আচ্ছা তাহলে 5 মিনিট আমি তোমাকে দিচ্ছি, জলদি জলদি করো যা করবে। ওকে ঠিক আছে তাহলে চপ জলদি জলদি, আমরা 5 মিনিট এটাকে চালিয়ে আগে টেস্ট করে নিই। বাকি তো গাইস চলো চপ টপকে আমি উঠিয়ে দিয়েছি, আমার কাছে আছে 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমাদের এটাকে টেস্ট করতে হবে ভাই এটার স্পিড কত আছে, আদেও আশপাশে কোনো পোর্টাল ফোর্টাল আছে কি না আছে। আরে বস এরকম কেন বলছো, আশপাশে কোথাও পোর্টাল নেই, আমি একদম এবার 100% শিওর। আরে ভাই শিওর হলে তো ভালো কথা। বাকি ভাই ও কি লাগছে এটা ভাই, কি লাগছে, এ তো পুরো আমাদের গড এরোপ্লেনই হবে ভাই। আর এটাকে আমরা 100 কোটি টাকায় বিক্রি করতে পারলে ভাই আমাদের আজকে অনেক টাকা লাভ হয়ে যাবে। আমি তো ভাবছিলাম ভাই ওর কাছে আরো বেশি টাকা পয়সা চলে ভালো হতো না। আরে বস যা দিচ্ছে সেটা নিয়ে খুশি থাকো না। ওকে তোর স্পিড কত আছে ভাই, আগে চলো সেটা আমরা টেস্ট করে নিই সবার প্রথমে। ও কি উড়ছে ভাই, কি উড়ছে, ফটাফট চলো এখানে, আমার তো মনে হয় ভাই এটাতে 200 ছাড়িয়ে যাবে। আরে 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 ভাই ভাগ্যিস এখানে গুতো লেগে কিছু হলো না। বাকি চলো সবার প্রথমে স্পিডটা টেস্ট করে নিই ভাই, এর স্পিডটা টেস্ট করা খুবই ইম্পর্টেন্ট। বাকি তো গাইজ এর স্পিড ফিড আমার অনেকই চেক টেক করা হয়ে গেছে, এবার ফটাফট আমার যেতে হবে এয়ারপোর্টের দিকে, কারণ যদি 5 মিনিটের বেশি হয়ে যায় তাহলে উনি আবার আমার যদি এই এরোপ্লেনটাকে না কেনে তাহলে পুরো 100 কোটি টাকা লস হয়ে যাবে। ওকে গাইজ এরোপ্লেন নিয়ে আমি একদম চলে এসেছি আমাদের এয়ারপোর্টে, এবার ফটাফট চলো ওনার সাথে ডিলটা ফাইনাল করি। তো স্যার আমি একদম রাজি এরোপ্লেনটাকে বিক্রি করার জন্য, ফটাফট আপনি আপনার 100 কোটি টাকা দিয়ে দিন আর এরোপ্লেনটা নিয়ে নিন। ওকে তাহলে ঠিক আছে, এ নাও তোমার 100 কোটি টাকা, তাহলে এবার প্লেনটা তো আমার হয়ে গেল। আরে স্যার তাছাড়া আর কি, এই খতরনাক প্লেনটা তাহলে আপনারই হয়ে গেল। বাকি চল চপ আমরা 100 কোটি টাকা তো পেয়ে গেছি, এবার ফটাফট বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ বস স্যার জলদি জলদি চলো বাড়ির দিকে যাওয়া যাক, আমার খুব খিদে পেয়ে গেছে। আরে ভাই তোর তো খিদে পেতেই থাকে। বাকি গাইস তোমাদের আজকে সবচেয়ে বেশি কোন প্লেনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।